সব সময় নিজের মনের কথা শুনবেন, মানুষের কথা না। কখনো কখনো কর্মরত জীবন থেকে বেরিয়ে এসে নিজের পরিবারকে সময় দিন, দেখবেন সময়টা অনেক সুন্দর মনে হবে। কারোর সাথে কথা বলতে বলতে যদি 3 ঘন্টা সময়টাও 3 মিনিট মনে হয়, তাহলে বুঝে নেবেন সম্পর্কটা অনেক যত্নের। যখন তুমি জীবনে কোনো ভালো কাজ করবে, তখন তোমার নিজেকে অন্ধকারেও উজ্জ্বল মনে হবে। সে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দাও, কারণ সে তোমার থেকে ভালো কাউকে পেলেও কখনো তোমাকে আর ফিরে পাবে না। কখনো কাউকে দূর থেকে ভেবে নেবে না সে খারাপ, কারো কথা না বলায় ভেবে নেবে না সে অহংকারী, হয়তো সে এমনিতেই চুপচাপ। সে হয়তো কথায় কথাই হাসতে জানে না, তাই বলে ভেবে নিও না সে হয়তো খুব রাগি। সেই দিনে সেই শতচ্ছিন্ন ডায়েরির পাতাটা আজও বুকে জড়িয়ে কাঁদি, তোমার দেওয়া স্মৃতিগুলো আজও মনে করে আমি বেঁচে আছি। কিছু লোকানো ব্যথা মানুষকে বোবা বানিয়ে দেয়, তার চোখে যদি তোমার জন্য একটুও জল আসে, তাহলে বিশ্বাস করো সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে বিশ্বাস করো তুমি তাকে ভালোবাসার কারণ খুঁজে পাবে না। সবসময় হাসতে থাকা মানুষগুলোর জীবনের কাহিনী শুনলে তুমিও কান্না করে দেবে। যদি একসাথে থাকাটাই প্রেম, তাহলে ঝগড়া করে দুজনে নীরবে কান্না করাটা কি প্রেম না? কেউ আপন না, সবাই 2 দিন হাসির বিনিময়ে সারা জীবন কাঁদিয়ে চলে যায়। জানি না তারা মন ভেঙে কি আনন্দ পায়, যারা সারা জীবন পাশে থাকবো বলে মিথ্যে স্বপ্ন দেখায়। একটা অশিক্ষিত মেয়েও অঙ্ক শিখে যায়, যখন সে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধু।